মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে 463, পড়তে চায় নার্সিং। বাবা দিনমজুর, কোন রকমের সংসার চলে। মেয়ের পড়াশোনার জন্য ঠিকমতো টিউশনটুকু দিতে পারেননি। উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে 463 নম্বর পেয়েছে হলদিয়ার গেওয়াডা পঞ্চানন স্মৃতি মিলন বিদ্যাভবনের ছাত্রী রাখি রানা। মোট পরীক্ষার্থী 108, পাশ 101। সর্বোচ্চ নম্বর রাখি রানা, স্কুলের সর্বোচ্চ নম্বর পেয়েছে 463। তাই এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে তার বন্ধুরাও। হলদিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের সোলার গ্রামের বাসিন্দা শীতল রানা পাড়া গাঁয়ে দিনমজুরের কাজ করেন। সারা বছর অভাব অনটন লেগেই থাকে সংসারে। শীতলবাবু স্ত্রী নিয়তি দেবী বাড়িতে ছাগল ও মুরগি পালন করে স্বামীকে সাহায্য করেন। এক ছেলে এক মেয়ে। ছেলে কলেজে স্নাতক বিভাগে পড়তে পড়তে আর্থিক সংকটের জন্য পড়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। বর্তমানে গ্রামে টিউশন পড়িয়ে নিজের হাত খরচের জোগাড় করে। একমাত্র মেয়ে ছোট থেকেই পড়াশোনায় মেধাবী। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ক্রমাগত ক্লাসের প্রথম হয়ে আসছে। মাধ্যমিকে 87% নম্বর পেয়েছিল। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে 92% নম্বর পেয়েছে। তার এই সাফল্যে উচ্ছ্বসিত স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে গ্রামের বাসিন্দারা। রাখির প্রাপ্ত নম্বর 463, অঙ্কে 99, কেমিস্ট্রিতে 99, বায়োলজিতে 91, ফিজিক্সে 90, বাংলায় 84 ও ইংরেজিতে 42 পেয়েছে। আগামী দিনে সে চিকিৎসক হতে চায়, কিন্তু পরিবারের অবস্থার কথা ভেবে পিছিয়ে যাচ্ছে। তার কথায়, মাধ্যমিকের পর কোভিড পরিস্থিতিতে বাবার কাজ বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় দুবেলা খাওয়ার ঠিকমতো খেতে পেতাম না, পড়াশোনা বন্ধ হয়েছিল, কিন্তু স্কুলের স্যারেরা পাশে দাঁড়িয়েছিল। উঁচু ক্লাসের দাদা দিদিদের থেকে বই জোগাড় করে পড়াশোনা করেছি। স্কুলের স্যারেরা ভর্তিতে ছাড় দিতেন, বিজ্ঞান বিষয়ের প্র্যাকটিক্যাল খাতাসহ বিভিন্ন সরঞ্জাম কিনে দিতেন। 6টি বিষয়ের অর্ধেক বিষয়ে টিউশন নিতে পারিনি। স্কুল বন্ধ থাকায় অনলাইনে ক্লাস হতো, কিন্তু সেই ক্লাসে যোগদানের জন্য স্মার্টফোন কেনার অর্থ ছিল না, তাই ঠিকমতো ক্লাসটুকু করতে পারিনি। টিউশন গিয়ে যতটুকু পড়তাম সেটাই বাড়িতে একাধিকবার অনুশীলন করতাম। ওই ছাত্রীর বাবা শীতলবাবু বলেন, মেয়ে প্রথম থেকেই ভালো পড়াশোনা করে, কিন্তু আমার দুর্ভাগ্য, অর্থের অভাবে আমি মেয়েকে ঠিকমতো পড়াতে পারিনি। অনেক কষ্টে মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছিলাম। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়তে অনেক খরচ, তাই পড়া বন্ধ করে দিতে বলেছিলাম। সংসার টানতেই হিমশিম খেতে হয়, তাই মাঝে মাঝে ধার দেনা করতে হয়। মেয়ের বিয়ের চিন্তায় রয়েছি, কিন্তু মেয়ে ডাক্তারি পড়ে চিকিৎসক হতে চায়। যেদিন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়, মেয়ের ডাক্তারি পড়ার ইচ্ছে শুনে বাবা কেঁদে ফেলেছিল। মেয়েকে বুঝিয়েছিলেন, এত টাকা পাবো কোথায়, আমার পক্ষে পড়ানো কোনো মতেই সম্ভব নয়। মেয়ে বাবাকে অনুরোধ করেন, অত্যন্ত আমাকে নার্সিং কলেজে পড়ার জন্য সুযোগ করে দাও। নিয়তি দেবী বলেন, মেয়ে পড়াশোনার ফাঁকে আমাকে সাহায্য করত, বছরে ঠিকমতো ভালো জামা পর্যন্ত কিনে দিতে পারিনি। সরকারি সাহায্য পেলে মেয়েকে পড়াবো, না হলে আর পড়াতে পারবো না। রাখি বলেন, বাবা মা বলেই দিয়েছে পড়াতে পারবে না, বাকি বন্ধুরা ভালো ভালো কলেজে ভর্তি হচ্ছে, কিন্তু আমি হতে পারবো না জেনে ভীষণ কষ্ট হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক জলধন মহাপাত্র বলেন, আমার স্কুলের ছাত্রী নয়, ওকে মেয়ের মতো ভালোবাসতাম, ওর বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল স্কুলের ড্রেসটুকুও কিনে দিতে পারেনি। আমাদের স্কুল থেকে ওর পড়াশোনার সমস্ত রকম দায়িত্ব নিয়েছিলাম, ভবিষ্যতে ওর পাশে থাকবো, তাই চাই ও ভালো মানুষ হোক, মানুষের পাশে দাঁড়ায়। আমাকে অনেকটাই হেল্প করেছে, তাই জন্য আমি এতটা পেয়েছি। আর এমনি তো স্কুলের স্যাররা বিভিন্নভাবে আমাকে হেল্প করেছে, তারপরে অনেক মানে সাহায্যও করেছে পড়ার দিক থেকে আর মানে ভর্তি ফির দিক থেকে। এছাড়াও আমি যে টিউশনে যেতাম সেখানে স্যাররা ইত্যাদি মানে সেখানে স্যাররাও হেল্প করেছে। সেগুলো যেসব টিউশনে টিচার নিয়েছিলাম সেই সব স্যাররা বন্ধুবান্ধবদের কী বলবে, তারাও যাতে আরও পড়াশুনো করে আমার মতো মানে যারা গরিব দুঃখী তারাও যাতে কিছুটা আমার মতো পড়াশুনো করে এগিয়ে যেতে পারে, তাদেরকে এটাই জানাতে চাই। এরপর কী নিয়ে করতে চাই, তোমার লক্ষ্য কী? যেহেতু আর্থিক অবস্থা দেখে ভেবেছি নার্সিং করবো, যেমন পরিস্থিতি তেমন দেখি।